ভিউয়ার্স, আপনাদের এসএস সাম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিন এবং পাশে বেল আইকনটি অন করে দিন, কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই মিনি ব্লুটুথ হ্যান্ডসেটের এক্সপিরিয়েন্সের ব্যাপারে ও হ্যাবিট m60 এক্সপিরিয়েন্সের ব্যাপারে। তাহলে কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে। শুরু করি আমাদের ব্লুটুথ হ্যান্ডসেটের এক্সপিরিয়েন্সের ভিডিও। আজকের ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন এই জিনিসগুলো কেনা উচিত নাকি কেনা উচিত না। তাহলে এটা সাইডে রাখি, তাহলে আমরা চলে যাই বাক্সের ভিতরে। এর একটি আনবক্সিং ও রিভিউ আমার চ্যানেলে আগে থেকেই ছিল, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আমার নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে প্রথমে আপনারা পেয়ে যাবেন আপনাদের হ্যান্ডসেট ব্লুটুথ, আর তারপর পেয়ে যাবেন একটি চার্জিং কেবল। ছোটো, এটা খুবই ছোটো একটি চার্জিং কেবল, আপনারা দেখতে পাচ্ছেন এর লেন্থ হলো এতটুকু। তাহলে এগুলো সাইডে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিনি ব্লুটুথ হ্যান্ডসেট আছে। আপনাদের এটা কেনা উচিত নাকি কেনা উচিত না সেটার ব্যাপারে আজকে বলবো। তাহলে আপনাদের মিনি ব্লুটুথ হ্যান্ডসেট কেনা উচিত না, কারণ আপনারা যদি এটা কেনেন তাহলে আপনাদের শুধুমাত্র টাকাই নষ্ট হবে, তাছাড়া কিছু হবে না। তাহলে আপনারা এটা সাউন্ড কোয়ালিটিটি খুবই খারাপ, খুবই বাজে। ওই চার্জিং কেবল, এটা চার্জ হতে এইটুকু জিনিস, কিন্তু চার্জ হতে এটা 5-6 ঘন্টা লেগে যায়, কিন্তু প্যাকে লেখা আছে 3 ঘন্টা মিনিমাম, এটা ভুল লেখা। তাহলে আপনাদের এইটি কেনা উচিত না, কারণ এর সাউন্ড কোয়ালিটিটা খুবই খারাপ। আপনাদের এর ডিস্টেন্সটা হলো এতটুকু, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা থেকে এতটুকু, তাহলে বুঝেন কতটা খারাপ কোয়ালিটি। এতটুকু হলে আপনারা যদি আপনাদের পকেটে রেখে এটাই গান শুনতে চান তাহলে আপনাদের সাউন্ড তো আসবেই না, বরং আপনাদের সময় বরবাদ হবে, আপনাদের রাগ হবে। তাই আপনাদের এটা কেনা উচিত না। এক্সপিরিয়েন্স ভিডিও শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি হ্যাবিট m60 মাইক্রোফোন। তাহলে চলে যায় প্যাকেটের ভিতরে। আগেই বলে রাখি, আপনারা যারা আমার মতন বিগিনার ইউটিউবার্স তাদের জন্য এটি সব থেকে ভালো মাইক্রোফোন, সব থেকে। তাহলে চলে যাই প্যাকেটের ভিতরে। আপনারা পেয়ে যাবেন এখানে একটি ইউজার গাইড, হ্যাবিট লেখা আছে উপরে। আর এর তারটা হলো খুব বড়, আপনারা আপনাদের মোবাইল ক্যামেরা ডিস্টেন্সে রেখে এটা ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিও শুটিং সব কিছু করতে পারেন। আর এটার আনবক্সিং ও রিভিউ আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন। আর এই সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো, এতদিন আমি যে অতগুলো ভিডিও বানাইছি এইটা দিয়েই শ্যুট করা। আপনারা দেখতে পাচ্ছেন হ্যাবিট m60, আর এটা আপনাদের নিশ্চয়ই পারচেস করা উচিত, কারণ এটা খুবই কম দামের মাইক্রোফোন, মাত্র 200 টাকা এর দাম। আপনাদের নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে আমাকে নিশ্চয়ই একটি লাইক দেবেন ও সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচ।